জলে ফেললে আমরা ওদেরকে কোনোদিনের জন্য ফিরে পাবো না রানী। সত্যই যদি চোখের জলে ফেলতে হয় তাহলে যাও এই মুহূর্তে ওই শিব শম্ভরে মন্দিরে, শিব শম্ভরে মন্দিরে গিয়ে শিবের পায়ের তলায় আচল পেতে ভিক্ষা চাও। আরে বলো গোপ্রভু শঙ্কর ফিরিয়ে দাও, ঠাকুর ফিরিয়ে দাও, আমার ছয়টি পুত্রের জীবনে ভিক্ষা ফিরিয়ে দাও। আমার ছয় পুত্রকে আমার বহু দিয়ে ছিনিয়ে নিয়ে তুই আমার হাত হতে দিবি পূজা? পূজা আমি তোকে মা বলে স্বীকার করবো? না রে কানি না, এইবার দেখ তুই দূর থেকে আমি কি করি। আমি এই মুহূর্তে যাবো ওই নগরবাসীর দ্বারে, নগরবাসীর দ্বারে গিয়ে আমার পুত্রদের তুলে দেবো তাদের হাতে, তারা নিয়ে দাহ করবে ওই চাপা তলার ঘাটে। ওগো আমার নগরবাসীগণ, আমার যে বড় সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়েছে বলেন মহারাজ? আমার ছয় পুত্র সবাই সবাই যে পান্তা খেয়ে মারা গেছে। পান্তা খেয়ে মারা গেছি তা আমাদের কেন ডেকেছেন বলুন মহারাজ? তোমরা সবাই এসো, সবাই এসো, আমার পুত্রদের নিয়ে দাহ করতে যাবে ওই চাপা তলার ঘাটে। চলুন মহারাজ। আর যেতে হবে না মহারাজ, ওই দেখছো অমন করে দেখছো যে ওরা তো সবাই মারা গেছে। আমরা এদের নিয়ে কি করব বলো? এদের নিয়ে তোমরা কি করবে জানো? ওই চাপা তলার ঘাটে সুন্দরে করে চিতা সাজিয়ে সবাইকে চিতার মধ্যে তুলে দিয়ে এদেরকে পুড়িয়ে ছাই করে দিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ, মহারাজ বলছিলাম চিতায় তুলে দিলে ছাই ছাড়া তো অন্য কিছু পাওয়া যাবে না মহারাজ। চিতায় তুলে দিলে ছাই ছাড়া অন্য কিছু পাওয়া যায় না তা আমি জানি, ওই পুত্রদের পুড়িয়ে পুড়িয়ে ওই চাংমুড়ি কানি মনে সাথে বুঝিয়ে দিতে চাই। সেই রাজা চন্দ্রধর কতই ভয়ঙ্কর। ওরে ভাই সব বড় দাদা, মহারাজের ছয় পুত্র মারা গেছে, মহারাজ বড় ভেঙে পড়েছে। ছয় পুত্র মারা গেলে কি ভেঙে পড়বে না? ঠিকই কথা, তা ছজন তো মারা গেছে, কটা খাট তৈরি করা হবে? ছজন মারা গেছে, তিনখানা খাট, তিনখানা খাট, এক এক খাট দুজনকে তুলে এক এক গোড়া করে বেঁধে নিয়ে যেতে হবে। হ্যাঁ রে ভাই, তিনখানা খাট তৈরি করা হয়ে গেছে? ও তুই তো রেডি আছিস, তাহলে চলো। ওই একবার জয় হরি নামে টিম আলো মুখে, বন্ধ করে দিলাম মা। কালীজম কালীজম বলো মা, আমি ছয় জনের প্রাণ দেখিয়েছি, আমার যখন প্রয়োজন হবে তুমি আমার কাছে ফিরিয়ে দিও বাবা। বেশ রেখে যাও মা। বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। এই খোকা
बोलो 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 রাজপ্রাসাদে ফিরে আসছে রানী, ওদের জন্য ওদের জন্য তুমি আর দুঃখ করো না। তাদের আর কোনো দিনের জন্য ফিরে পাওয়া যায় না রানী। তুমি আমার একটি কথা শুনবি রানী, আমার না আমার এই বিশাল রাজত্ব ভার আর না লাগে ভালো। তাই তো আমি মনে স্থির করেছি সামান্য 12 বছরের জন্য সপ্তরি নিয়ে দাড়ি মাঝিদের নিয়ে যাত্রা করব ওই বাণিজ্যেতে। আমি বাণিজ্যে যেতে দেবো না মহারাজ। কি বললি রানী? তুমি আমায় যেতে দেবে না? তুমি তো জানো আমরা তো বণিক জাতি, এই তো আমাদের কর্ম। তাই তো আমি তোমায় অনুরোধ করছি রানী, তুমি আমায় হাসি মুখে বিদায় দাও, আমি যাত্রা করি ওই বাণিজ্যে। আমি যেতে দেব না মহারাজ। তুমি আমায় যেতে দেবে না? বলে তুমি পুত্র সখে পাগলিনী, সামান্য তো 6টি পুত্র আমাদের মারা গেছে, কিন্তু এই চম্পকের বুকে চেয়ে দেখো রানী, এখনো শত শত পুত্রগণ সবাই তোমার মুখপানের দিকে চেয়ে আছে। পারবে না রানী, পারবে না, ওদের মুখে মাতৃ ডাক শুনে সামান্য 12টি বছর আমার কথা ভরে থাকছে। বলো রানী বলো, দিতে পারবে না? আমি তোমাকে হাসি মুখে বিদায় দিলাম মহারাজ। কি বললি রানী? তুমি আমার বিদায় দেবে রানী? ও কান পেতে শোনো রানী, বিদায়ের বাসনা বেজে উঠেছে, আর বিলম্ব করো না প্রিয়তমা। এইবার ওই পাড়া হতে পঞ্চরে ডেকে নেই আমার সত্যকরি বরণ করে দাও ওই নদীর ঘাটে। তোমার
খাড়া আছে কই ডালি মাছিগণ তো এখনো এলো না তুমি দাসীদের বরণের আয়োজন করতে বলো ডালি মাছিগণ নিশ্চয়ই এসে যাবে বেশ মহারাজ দাসী দাসী এসে গেছো বলো রানীমা তোমাকে দেখেছি মা তুমি সপ্তাহের বরণ করে দাও মা বেশ মা এই মুহূর্তে বরণ করে দেব Thank you.
আশীর্বাদ করি রানী, সুখী থাকো তুমি আর সুখী থাক এই চম্পক নগরীর রাজ প্রজাগণ। ওঠ রানী, বিদায় রানী বিদায়। আবার যদি 12 বছর পরে ফিরতে পারি তবে তোমায় আমায় দেখা হবে রানী, নতুবার কোনো দিনের জন্য দেখা হবে না। বিদায় রানী বিদায়, 12 বছরের জন্য বিদায়। সবাই আমার সঙ্গে বলো জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, ছেড়ে চলো ছেড়ে চলো। বেশ সখিনে তো, তাহলে আমি এখন আসিরে না তো, এসো দিদি।
হবে বলন্দবদেব আসুন আর আমার জয়ের ধ্বনি দিতে হবে না আসুন সবাই মিলে সভা করি প্রত্যেক দিনের নয় ঊষা অনুরোধর নৃত্য গীত আমরা সবাই দর্শন করব ঊষা দেখি দেবলয় কেন শুনতে পাই নপুরের ধ্বনি কে বাসি আছে দেব সভা মা দেবী পদ্মাবতী মহারাজ পদ্মা হ্যাঁ দেবরাজ সুমা দেবী পদ্মা বসবর সিংহাসনে পড়ে যতনে নৃত্য গীত করে দর্শন বেশ দেবরাজ ঊষা অনুরোধ এসো তোমরা দুইজন প্রত্যেক দিনের নয় দেবরাজ আজও নৃত্য গীত শুরু করো এই দেব সভা আছে দেবরাজ তোমাদের মনের বাসনা পূর্ণ হোক তোমরা জয় হবে নৃত্য গীতে আসন ভোলানাথ আপনিও আসন গ্রহণ করুন তুমি আশীর্বাদ করো মা উচ্চ অনুরুদ্ধ আশীর্বাদ করি তোমাদের মনোবাসনা পূরণ হোক ভোলা না তুমি আশীর্বাদ করো সুন্দর করে নৃত্য গীত করে দেবতাদের মন যেন আমরা জয় করতে পারি তাই চলো আমি করবো গীত উভয় করিব নৃত্য কেমন ঠিক আছে সুন্দর করি ঠিক আছে দুষ্টুমি করো না সুন্দর করে আমি নাচবো আমি নাচবো আজ মধুর 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 পাবন আজ বইছে অবিরাম আজ মধুর 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 তোমরা নৃত্য গীতে করিলে তাল ভঙ্গ এই মুহূর্তে জানিব তোমাদের আপনি কি বলতে চাচ্ছেন বলা না বলুন কি বলতে চাইছেন নিত্যের তাল ভঙ্গ হয়েছে আর থাকু না ঊষা অনুরোধ আর একবার সুযোগ চেয়েছে আপনি দয়া করে সুযোগ দিন ঠিক আছে সবই জানি না বারে বারে আমাদের কেন তাল ভঙ্গ হয়ে যায় তবে আরেকটি বার সুযোগ দিই দেবরাজ আমরা আবার চেষ্টা করে দেখব আপনাদের মন যেন আমরা জয় করতে পারি কিনা আর একবার তোমাদের সুযোগ দেওয়া হলো আবার প্রত্যেক দিনের ন্যায় শুরু করো নিত্য গীত এই দেব সভা মাঝে ভোলানাথ আপনারা সবাই দেখুন ঠিক আছে ঊষা গো জানি না ঊষা কেন আমাদের বারে বারে তাল ভঙ্গ হয়ে যায় ঊষা গো ঊষা গো গো তাহলে আমি গাইছি কি দুজনে উভয় করব নিত্য সত্যি ইচ্ছা গামা গাপা মাগা রে
নিদারুণ অভিশাপ চাও তোমরা ষোড়শ বর্ষের জন্য ওই মর্ত্যের বুকে গিয়ে মানবের ঘরে লইবে তোমরা মানব রূপে জানো মুক্তি তোমরা পাবে তবে এখন নয়, ষোড়শ বর্ষ পূর্ণ হয়ে গেলে পাঠাইব দেবরাজ, সেই দেবরাজ চাপি আবার আসবে এই দেবসভা। পরমা পদ্মা অনুরুদ্ধ এতদিন নিত্য গীত গায়ে এই দেব স্বভাব আছে, উহাদের নাই কোনো দিনের জন্য তাল ভাঙ্গ, আজ তোমার কোপ দৃষ্টি চাইয়া উহাদের তাল ভাঙ্গ। হ্যাঁ মা, তাই নিয়ে যাও উষা অনুরুদ্ধকে, ষোড়শ বর্ষ পূর্ণ হয়ে গেলে আবার পাঠিয়ে দিও এই দেবসভা মাঝে। স্বর্গধামে কথা দিয়ে গেলাম, ষোড়শ বর্ষ পূর্ণ হয়ে গেলে আবার দিয়ে যাবো উষা অনুরুদ্ধকে এই স্বর্গধাম মাঝে। তোমরা কিছু বলতে চাইছো বলতে পারো দেবরাজ? আমরা কি পাপ করেছিলাম দেবরাজ তাই আমাদের এত বড় সাজা কেন হলো বলো? তোমরা তো সেই পাপ করেছো তাই এই অভিশাপ তোমাদের পাপ প্রাপ্ত দেবরাজ। আমরা কিছু বলতে চাই দেবরাজ, ওকে দেবরাজ বলো কি বলতে চাও। এই তুলসী তলায় সন্ধ্যার প্রদীপকে জ্বালাবো দেবরাজ। তোমরা শেষবারের মতো সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে দাও, তবে ষোড়শ বর্ষ পূর্ণ হয়ে গেলে আবার জ্বলবে এই সন্ধ্যা প্রদীপ। তোমাদের এই চরণে যদি কোন অপরাধ করে থাকি তাহলে আমাদের ক্ষমা করে দিও, আমাদের ক্ষমা করে দিও। ওই আমরা কত আশা নিয়ে ঘরে বেঁধেছে দেবরাজে স্বর্গধাম মাঝে, আমরা কত দুঃখ করুণা বেঁধেছে আমরা কত আশা নিয়ে ঘর বেঁধেছে এই স্বর্গধামে, আমরা কত আশা নিয়ে ঘর বেঁধেছে এই স্বর্গধাম।
সাজাবে মাগো ও মা বড় নেড়ি ডালা কে পরাবে মালা কে সাজাবে আজ বড় নেড়ি ডালা মঙ্গল ঘটেতে কে পরাবে মালা কে সাজাবে গোয়ার বড় নেড়ি ডালা মঙ্গল ঘটেতে কে পরাবে মালা সাজাবে আজ বরণেরি ডালা বাই তোলো শীতলা জ্বলবে না আয়ার সান্দা দিব সাজে তোলো শীতলা সন্তা বোঝে রে গোজে রে বাই তোলো শীতলা জ্বলবে না আয়ার সান্দা দিব সাজে আমরা উষা অনুরুদ্ধ দুঃখ করো না তোমরা, যাও দেবী পদ্মাবতীর সঙ্গে, আমি কথা দিয়েছি ষোড়শ বস্ত্র পূর্ণ হয়ে গেলে পাঠাইব দেবরাত, আবার রথ চাপিয়ে আসিবে এই দেব সভা মাঝে। তোমার বাণী সরস্বত্য হয়ে দেবরাজ, আজ যাওয়ার সবাই দেবদের প্রাণ ভরে আশীর্বাদ করুন দেবরাজ, ষোলোই বৎসরের মধ্যে আবার যেন ফিরে আসতে পারি আশীর্বাদ করি উসংরুদ্ধ, তোমাদের দুইজনের মনোবাসনা পূর্ণ হোক, ওঠো ওঠো উসংরুদ্ধ মা পদ্মা। দেবরাজ, হ্যাঁ আমি নিজের হস্তে তুলে দিচ্ছি উষা অনুরুদ্ধকে, তোমার হস্তে নিয়ে যাও মা, দিয়ে যাও, তুমি কথা দিয়েছো মা ষোড়শ বস্ত্র পূর্ণ হয়ে গেলে আবার পাঠিয়ে দেবে আমার কাছে, নিয়ে যাও। আজ আমি নিজ হস্তে তুলে দিলাম তোমার হস্তে। দেবরাজ দেবরাজ তুমি বলতে পারে মা, তোমার মধ্যে কোনো ধরা মায়া নেই মা, আমরা দুটি প্রাণ যদি এই চলন্ত অগ্নির মধ্যে ছাড়ছি মা গো, তাহলে যে পুড়ে শেষ হয়ে যাব মা, তুমি অভিচার দিও না মা, তুমি অভিচার অভিচার ফিরিয়ে নাও মা, ফিরে নাও ওকে উষা, এই চলো আমরা এখান থেকে না, আমরা এখান থেকে অনেক দূরে পালিয়ে যাও। তোমাদের কোনো ভয় নেই মা, সর্বদাই তোমাদের সঙ্গে আছি আমি মা। হ্যাঁ মা, আজ তুমি মা হই, আমাদের দুটি পা আমাদের দুটি প্রাণ তুমি চারি চারি করে দিলে বলে না মা, আমরা কি অন্যায় করেছি, কি দোষ করেছি তোমার চরণে মা, বেশ তোমার যখন ইচ্ছে মা
তোমার ইচ্ছা ইচ্ছা হোক মা আমরা দেব ওই অগ্নি দীক্ষা এসো সাবি উষা গো জানে উষা আমি না তোমায় অনেক অনেক ভালোবাসি উষা আমি আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না উষা আমরা এবারে কেমন করে চাপ দেব তুমি এবার বলে দাও উষা শোনো সাবি উষা গো মায়ের আদেশ যাইতো আমাদের পালন করতে হবে তাই তো তাই তো আমি না তোমার থেকে আগে মরতে চাই উচা কারণ আমি তোমায় মরে না আমি নিজের নয়নে দেখতে পাবো না উচা তাই অগ্নিদেবের কাছে অগ্নিদেব আমার এই বর দাও উচার মধ্যে নারী জন আমি জন্মা জন্মান্তরে মা ব্রহ্মা দেব রক্ষা করে রক্ষা করে ওগো ব্রহ্মা দেব রক্ষা করো মোদের প্রাণ ওগো ব্রহ্মা দেব তুমি রক্ষা করো মোদের প্রাণ ওগো ব্রহ্মা দেব রক্ষা করো মোদের প্রাণ এই চরে গোদা চরে মরা এলাম মর্তনা আর চরে গোদা চরে মরা এলাম মর্তনা এই চরে গোদা চরে মরা এলাম মর্তনা ওগো ব্রহ্মা দেব রক্ষা করো মোদের প্রাণ ওগো ব্রহ্মা দেব রক্ষা করো মোদের প্রাণ একটি ফল আর একটি ফুল এই ফল ফুল আমি কি করি না না এই ফল ফুল নিয়ে যাই নেতুর কাছে নেতু নেতু দি বল দিদি এই দেখ একটি ফল আর একটি ফুল এই ফল ফুল আমি কি করি বল ওগো দিদি ফলটি নিয়ে চলে যাও সনকার ভবনে সরকার যত্ন সহকারে বেষ্টন করে খেতে বলবি তার গর্ভে একটি পুত্র সন্তান আসবে যেদিন ভূমিষ্ঠ হবে ধরদা মাঝি তার নাম রাখতে বলি দুলর লক্ষ্মী দা আর ফুলটি নিয়ে চলে যাও অমলার ভবনে যত্ন সহকারে বেষ্টন করে খেতে বলবি তার গর্ভে একটি কন্যা আসবে যেদিন ধরাধাম মাঝে পড়বে তার নাম রাখতে বলে বেহুলা সুন্দরী তাহলে আমি কোন বেশি যাব বল ওগো দিদি তোমার এই বেশি গেলে হবে না এখন তোমার কেমন বেশি যেতে হবে জানো বল না তো দৈব ঠাকুরের বেশ ধারণ করি হাতে করতাল নিয়ে নাম সংকীর্তন করতে করতে যেতে হবে দিদি পড়েছো কি না তো বল দিদি এইবার আমার ব্যাটা ছেলে সাজতে হবে হ্যাঁ দিদি হ্যাঁ তাহলে আমি কি পরে যাব চলো দিদি আমি তোমাকে সুন্দর করে সাজিয়ে দেব তাহলে তুই আমাকে সুন্দর করে সাজিয়ে দিবি চলো দিদি আয় না তো তুই তো আমার মনের মতো করে সাজিয়ে দিলি তুমি কে ওই দা আমার অনেক তুমি কে ও সাজিয়ে দিল আমার বলে তুমি কে দেখ মনুষ্য বলে কেউ চিনতে পারবে না তো আমি নিজেই চিনতে পারি না আর অন্য তোমার কে চিনবে ঠিক আছে তাহলে ভালো তুই আমার ভালো সাজিয়ে দিয়েছিস সত্যি দিদি তুমি সেজেছো না রাস্তার কুকুর কেউ মনে ফাঁক দিবে না ওসব পাঁচে কথা বলে যা 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 তুই ওই গৃহ মাঝের দিকে যা আমি দেখি পাড়া দিয়ে ঘুরে আসছি হ্যাঁ তোমার সেই করতালটা খুঁজ হ্যাঁ ঠিক 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 বাজাতে পারো পারি 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 কিছু কিছু পারি কই দেখি কেমন ভাবে বাজাও দেখি দাঁড়াও দাঁড়াও বললে হবে নাকি দাঁড়াও দাঁড়াও লাঠিটা কোথায় রাখছো দাঁড়াও না ঠিক আছে আগে স্ট্রাইক করে দেখেনি কিটি 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 হচ্ছে হবে 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 কই বাজাও দেখি কিটি 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 কারণে কর্তা বাবাজি বাবাজি জয় যদু নন্দন শ্রীমধুসূদন
ভাগ্যের হাতটা খাবে কে প্রেমতী নারী হাতটা খাবে কে প্রেমতী নারী হাতটা কিনকে হলো পাগলা জয় জয় নাম জন জীবন ছোটন ধারণ কর তালে বাবা জি বাবা জি জয় জয় নাম জন আরে ভাগ্য কি লিখিয়াছে বিধাতা আরে ভাগ্য কি লিখিয়াছে বিধাতা বনে বলতে হলো পাগলা জয় 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 নাম জন সাধু বাবা আমায় বাঁচাও সাধু কদিন ধরে না কেন কেমন কেমন যেন করে আছি কথা বলতে চাই হ্যাঁ কি আছে মুখটা ভারী ভারী খেতে চায় না ঘুমাতে চায় না কোনো কিচ্ছু করতে চায় না তারপর তুমি চলো ওই হচ্ছে হ্যাঁ ও আমি ক্লিয়ার করে দেবো ক্লিয়ার করে দেবো আচ্ছা তুমি কি হাত দেখো তুমি হাত দেখো হাত দেখা তো কর্ম রে আমার তাহলে আমার দেখবে এ তোর হাত দেখবো না 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 পাড়াটা সেরে আসি না যেতে হবে না চলো না বললাম তো আমার রানী মা দেখবে তারপর তুমি সব জায়গায় যাবে এমন এত বিরক্ত করে দিচ্ছে আমি পাড়াটা সেরে এসে তারপর রাজবাড়ি যাবো বললাম তো না এই সময়ে নেই আরে মোটে কেন কেন ওদিকে পূজায় বারে শেষের পথে কাল নাকি মন্দিরে পূজায় অনেক জমে গেছে ও ঠাকুর বলে যে পারবো না খেতে আরে তোমার কাছে যাই আছে তুমি আমাকে দেখাও তোমার কাছে যাই আছে তুমি আমাকে দেখাও আরে নরম নরম ছানার খাবারে আমায় খেতে দাও ছানা খাও নরম নরম ছানার খাবার আমায় খেতে দাও হাতে সময় নেই আর মোটে আমি চুল দেবো চলো আমাদের রানী হ্যাঁ দেখো না কেমন করে বসে আছে তুই বলি বুড়ো হয়ে গেছে
বুড়ো ভাই নি বাবা চুল পাকেনি, চুল পেকে একদম কালো হয়ে গেছে। এখনো হবে কি হবে? নুন 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 হবে বাবা, হবে। তুমি দেখো তাড়াতাড়ি দেখো। আল্লাহ লালে রে চোখ মুখ কেমন হয়ে গেছে দেখো বাবা। রানীমা ও রানীমা, বাবা কি কায়দা? এটা হলো আমার ঠেকুম কায়দা।